চলে যাব এরপরে পারাবত বারোর চিত্র তুলে ধরতে। ঢাকা যাবেন তারা যদি একটু তাড়াতাড়ি চলে আসেন তা কিন্তু যথেষ্ট জায়গা পাবেন, যদি একটু তাড়াতাড়ি আসতে পারেন। আমার নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন সময় হচ্ছে 6:18, তো একদম মাগরিবের সময় হয়ে গেছে, অলরেডি দু এক জায়গায় আজানও দিতেছে। তো এই সময় বরিশাল ঘাটের চিত্রটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, কী কী লঞ্চ আছে, ছোট লঞ্চ থেকে শুরু করতেছি। আছে হচ্ছে MV পারিজাত, এটি বরিশাল পাতারহাট ইলিশা মজুর চৌধুরীর হাট যে থাকে। ওকে, চলেন সামনে যাই। এই লঞ্চটি আজকে আর ট্রিপে যাবে না, কালকে সকালবেলায় মজুর চৌধুরীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আছে কিন্তু সঞ্চিতা 2। ওকে, তারপর আছে সুপারসনিক। ওকে, তারপর আছে রিসান 3। রিসান 3-এর পাশে আছে হায়াত, হায়াতের পাশে আছে মিলন এক্সপ্রেস 1, তারপর রাকিন 3 প্রস্তুতি নিচ্ছে ভেদুরিয়া এবং ভোলা যাওয়ার জন্য। ওকে, তারপর আছে তানজিল। ওকে, তানজিলের পরে আছে সাইমন 1, আর এই হচ্ছে বরিশালের জায়েন্ট পারাবত 11। পারাবত 11-এর পাশেই কি আছে একটু দেখবো। রোটেশনের কারণে ঢাকা বরিশাল নৌ রুটে মাত্র 2টি লঞ্চ চলাচল করে, তো 2টি লঞ্চ হওয়ার কারণে প্রচুর যাত্রীর চাপ এই 2টি লঞ্চকে নিতে হয়। তার সাথে জালকাটি থেকে একটা থাকে দৈনিক পাঠান 7 কিংবা সুন্দরবন 12। তো চলেন দেখি এই সন্ধ্যার সময় আসলে লঞ্চগুলোতে কী পরিমাণ যাত্রীর ভিড়। যেহেতু সবাই জানে এখন মোটামুটি অবগত আছে যে রোটেশন পদ্ধতি চালু আছে বরিশাল ঢাকা নৌ রুটে, তাই সবাই একটু আর্লি চলে আসে। আর পারাবত 11-এর পাশেই আছে কিন্তু পারাবত 12, মানে আজকে পারাবত ফ্যামিলির 2 সদস্য আছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। চলেন পারাবত 11-তে প্রবেশ করি, দেখি যাত্রী এই মুহূর্তে কেমন আছে। প্রবেশ করতেছি নিচতলার ডেকে। দেখেন সময় হচ্ছে 6:25, লঞ্চ ছাড়বে 9টার পরে, 9:10 বা 12-তে। তো এখনই আসলে যাত্রীর চাপটা বুঝতে পারতেছেন যে কেমন, তবে রিভার সাইডগুলো এখনও ফাঁকা আছে। এখন যেহেতু বর্ষার সিজন, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, তাই কিন্তু তারা রিভার সাইডগুলোতে জায়গা তেমন একটা নিতে চায় না। ওকে, পেছনের এই অংশটাতে কিছু কিছু অংশ ফাঁকা আছে, আর এই দিকটাতে মোটামুটি টোটালি ফাঁকা বলা যায়। চলেন দ্বিতীয় তলার দেখে চলে যাই, দেখি কেমন যাত্রী হলো। গুড নিউজ, যারা আসলে ঢাকা যাবেন তারা যদি একটু তাড়াতাড়ি চলে আসেন তা কিন্তু যথেষ্ট জায়গা পাবেন, যদি একটু তাড়াতাড়ি আসতে পারেন তো আরামে শান্তিতে যেতে পারবেন। দেখেন এই দিকটা আসলে পুরোই ফাঁকা। চলে যাব এরপরে পারাবত 12-এর চিত্র তুলে ধরতে। তো এই ছিল পারাবত 11-এর আপডেট, যাত্রীর আপডেট এই মুহূর্তে। চলে যাব পারাবত 12-তে। আর আজকের ভাড়ার কথা যদি বলি, ডেকের জন্য নেওয়া হচ্ছে 300 টাকা, এবং সিঙ্গেল ক্যাবিনের জন্য নেওয়া হচ্ছে 1000, এবং ডাবলের জন্য নেওয়া হচ্ছে 2000 টাকা। বাইকের জন্য 500 টাকা নেওয়া হচ্ছে, একদম ফিক্সড 500 টাকাই আপনাকে দিতে হবে। পারাবত 12-তেও এই সময় ভরপুর যাত্রী হয়ে গেছে, বাট পারাবত 11-এর মতোই দেখতেছি রিভার সাইডটা খালি আছে। আয়,
তবে পারাবত 11 তুলনায় পারাবত 12 কিন্তু যাত্রী এই মুহূর্তে বেশি আছে। লঞ্চ ছাড়তে কিন্তু অনেক সময় বাকি। তো যাত্রী চাপটা প্রতিদিন কেমন থাকে আশা করি বুঝতেই পারতেছেন। আমরা পারাবত 11 পিছন দিকটা ফাঁকা দেখছিলাম, কিন্তু পারাবত 12 কিন্তু পিছন দিকটা ফাঁকা নাই, চলে যাব সেকেন্ড ফ্লোরে। চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, যেটা বলছিলাম পারাবত 12 তুলনায় প্রচুর যাত্রী, সরি পারাবত 11 তুলনায় পারাবত 12 প্রচুর যাত্রী হয়েছে। তো এখনও সেকেন্ড ফ্লোরে কিছু অংশ ফাঁকা আছে, এইগুলো আর কিছুক্ষণের মধ্যে ভরে যাবে হয়তো। এই ছিল পারাবত 11 এবং 12 একদম মাগরিবের সময় সন্ধ্যার সময়ের আপডেট, যাত্রীর আপডেট। তো পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটির সাথেই থাকবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এই মুহূর্তের জন্য আল্লাহ হাফেজ।